আজকে ক্লাসে সবাইকে অভিনন্দন জানাই। আমি মোহাম্মদ শাহজামান সরকার, প্রভাষক সমাজবিজ্ঞান, আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমরা কতগুলো শিশু যারা খেলাধুলা করছে, এই ছবি দেখে আমাদের অনুমান করতে হবে যে এখানে কি হচ্ছে এবং তারা কি করছে। হ্যাঁ, আমার মনে হয় যে সবাই তোমরা জানো এখানে কিছু বাচ্চা খেলাধুলা করছে। তো শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিকীকরণ, এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী যাই। এবারে আরেকটি ছবি দেখা যাচ্ছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে আমরা দেখতে পাচ্ছি সমবয়সীর মাধ্যমে সামাজিকীকরণ। এখানে যারা আছে তারা সমবয়সী এবং সমবয়সীদের মাধ্যমে একটা সামাজিকীকরণ প্রক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাবা মা, তার ছেলে, বউ এবং তার নাতনি নাতনিদের এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পরিবারে শিশুর সামাজিকীকরণ, এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। তাহলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি? তোমরা ইতিমধ্যে অনুমান করেছো বা বুঝতে পারছো, আজকের পাঠ হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় সামাজিকীকরণ প্রক্রিয়া। তো সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষণ ফল, এই অধ্যায়ের পাঠ শেষে আমরা জানতে পারবো সামাজিকীকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সামাজিকীকরণের বাহন সমূহের ভূমিকা ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো, সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করতে পারবো, সমাজের সদস্য হিসাবে সামাজিক ভূমিকা যথাযথভাবে পালনে সচেতন হব এবং ব্যক্তি জীবনে তা অনুশীলন করতে পারব। এখানে আমরা দেখতে পাচ্ছি সামাজিকীকরণ সম্পর্কে বলা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, সামাজিকীকরণ প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে সামাজিকীকরণ হলো সমাজের সঙ্গে মানুষের খাপ খাওয়ানোর একটি প্রক্রিয়া। মানুষের জীবনে এই প্রক্রিয়া চলে নিরন্তর। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটি চলতে থাকে। কিংসলে ডেভিস বলেন, একজন সমাজবিজ্ঞানী, তিনি বলেন যে প্রণালীতে মানব শিশু পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয় তাই সামাজিকীকরণ। সমাজবিজ্ঞানী অরবান ও নিমকভ এর মতে সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি মানুষ বৃহত্তর সমাজের সাথে গভীরতর সম্পর্ক গড়ে তোলে এবং নিজের ও অন্যের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন হয়। আর সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পরিবেশের নানা অনুষঙ্গের দ্বারা অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে নিজেকে প্রতিনিয়ত খাপ খাইয়ে নেয়। অর্থাৎ এই সামাজিকীকরণ যে বিষয়টা আমরা বলছি, সামাজিকীকরণ মূলত বিষয়টি হচ্ছে যে সমাজের সঙ্গে মানুষের খাপ খাওয়ানোর প্রক্রিয়া। তো প্রাণী জগতের মধ্যে মানুষের শৈশব সবচেয়ে দীর্ঘ। এই কারণে শৈশব থেকে শুরু করে মানুষের শিক্ষা গ্রহণের প্রক্রিয়া চলতে থাকে জীবন ব্যাপী। পরিবার, প্রতিবেশী, বিদ্যালয় এবং সমাজ জীবনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাকে বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হতে হয়। বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে তাকে খাপ খাইয়ে চলতে হয়। এসব পরিবেশ শিশুর জীবনকে নানাভাবে প্রভাবিত করে, তার আচরণের মধ্যে একটি স্বতন্ত্র ছাপ ফেলে। এসব পরিবেশ থেকে সে জানতে পারে বিশাল জ্ঞান ভাণ্ডারের একটি অংশকে এবং শিখতে হয় তার জটিল নিয়ম কানুনের জালকে। তো সামাজিকীকরণ প্রক্রিয়া মূলত আমরা যেটা দেখি যে সামাজিকীকরণ প্রক্রিয়াটা মূলত হচ্ছে যে সমাজে মানুষের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং যেটা জীবনব্যাপী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটা আমাদের মধ্যে চলতেই থাকে, সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। তো এখানে আমরা অনেকগুলো সংজ্ঞার মধ্যে এখানে
দুটি সংজ্ঞার কথা বলছি যে পূর্ণাঙ্গ মানুষ, সমাজে আমরা সবাই মানুষ, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ অর্থাৎ সংস্কৃতি সম্পন্ন মানুষ, সত্যিকারের ভালো মানুষ হতে গেলে বা সত্যিকারের সে সমাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়ার ক্ষেত্রে কিন্তু সে অন্যকে বুঝবে, পরিবারের সঙ্গে মিশবে, সে বিদ্যালয়ে যাবে, বৃহত্তর সমাজের সঙ্গে যখন সে গভীরতর সম্পর্ক স্থাপন করবে তখনই একটি ব্যক্তি মানুষ সামাজিকীকরণ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাকে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হতে হবে। তো যাই হোক, সামাজিকীকরণ প্রক্রিয়া সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করছি। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন বিষয়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি। এবারে আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো সামাজিকীকরণের, যেটা হচ্ছে যে সামাজিকীকরণের বাহন সমূহ। সামাজিক মানুষ হতে গেলে, পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে কিভাবে হতে হয় তার কতগুলো বাহন বা মাধ্যম রয়েছে, সেই মাধ্যম বা বাহন গুলোই আমরা একে একে আলোচনা করব। প্রথমে আমাদের এখানে বলা হচ্ছে পরিবার। এখানে বলা হচ্ছে শিশুর চিন্তা, চলাফেরা, কথাবার্তা, ভাষা, শিক্ষা দেয়া, ধর্মীয় নৈতিক শিক্ষা, আবেগ পরিবার থেকে গঠন হয়। পিতা মাতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, পিতা মাতা ও শিশুদের মধ্যে সম্পর্ক রয়েছে, পরিবারের অন্যান্য শিশুদের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই কথাটাই সামাজিকীকরণের ক্ষেত্রে আমরা দেখি যে পরিবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর চরিত্রের ভিত্তি স্থাপনই হয় পরিবারে। শিশুকাল থেকে একটি শিশু সমাজের রীতিনীতি, আচার ব্যবহার, নিয়মকানুন, অভ্যাস প্রভৃতি পরিবার থেকে শিক্ষা লাভ করে। পরিবারের পরিবেশ সুন্দর হওয়া বাঞ্ছনীয়। পরিবারের সুন্দর পরিবেশ দ্বারা শিশুর সামাজিকীকরণ সম্পন্ন হয়। সামাজিকীকরণের যতগুলো বাহন রয়েছে তার মধ্যে পরিবারের ভূমিকাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে যে শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগতির মূল উপাদান যোগায়, সংস্কৃতির নকশা তৈরি করে এবং পরিবারের পিতামাতা কারিগর হিসেবে কাজ করে। কারণ শিশুর সব দৈহিক, মানসিক, বস্তুগত ও অবস্থুগত প্রয়োজন মেটায় হলো পরিবার। ফলে শিশু তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গড়ে ওঠে। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি ক, যে পিতামাতার মধ্যে সম্পর্ক। এখানে পিতামাতা একে অপরের সঙ্গে কেমন সম্পর্ক হবে তার উপরে যদি সুন্দর পরিবেশ থাকে পিতামাতার মধ্যে, তাহলে শিশুর ব্যক্তিত্ববান হয় বা সামাজিকীকরণটা তার মধ্যে চলে আসে। তারপরে বলছে যে পিতামাতা ও শিশুদের মধ্যে সম্পর্ক, পিতামাতা ও শিশুদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে পরবর্তীতে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে সমাজে সহজ সরল জীবনযাপন করতে পারে। আর সবশেষে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবারের অন্যান্য শিশুদের মধ্যে সম্পর্ক। পরিবারের শিশুদের মধ্যে কেমন সম্পর্ক বিরাজ করবে তা নির্ভর করে সে পরিবারের শিশুদের ব্যক্তিত্ব, তার উপর ভিত্তি করে পরিবারের শিশুদের ব্যক্তিত্ব গড়ে ওঠে। সুতরাং শিশু সামাজিকীকরণের বাহন হিসেবে পরিবারের পক্ষে যা করা সম্ভব অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে তা করা সম্ভব নয়। তাহলে আমরা সামাজিকীকরণের বাহনের ক্ষেত্রে প্রথমে পরিবারকে দেখলাম। পরিবারের পরে আমরা আরেকটি সামাজিকীকরণের বাহন সমূহের মধ্যে একটি হলো বিদ্যালয়। বিদ্যালয় এখানে বলা হচ্ছে বিদ্যালয় শুধু পাঠদানই করে না, পাঠদানের সাথে সাথে বিদ্যালয়ে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিশুর জগতে কর্মজগতের জন্য প্রস্তুত করে তোলে। অর্থাৎ বিদ্যালয়ে যে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা রয়েছে সেটা আত্মস্থ করে শিশু কর্মজগতের জন্য প্রস্তুত হয়। শিক্ষক শিশুর মধ্যে মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তির মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক চেতনাবোধ জাগ্রত করতে সক্ষম হয়। শিশুকে সমাজের নিয়ম কানুনের মধ্যে আরো নিবিড় ভাবে যুক্ত করে এই বিদ্যালয়। পরিবারের মাধ্যমে শিশু সামাজিকীকরণ শুরু হলেও এই প্রক্রিয়াটি বিদ্যালয়ের মাধ্যমে চলমান থাকে। সমাজের সভ্যরা যাতে সামাজিক মূল্যবোধ, সামাজিক আদর্শ ও অভ্যাসগুলো আয়ত্ত করতে পারে এজন্য প্রতিটি সমাজে তার শিক্ষা ব্যবস্থা এমন সব বিধি বিধান অন্তর্ভুক্ত করতে হয় যাতে সমাজের সভ্যরা তা
শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রাপ্ত করতে পারি। এবং শিক্ষার দ্বারাই একটি মনে দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা বোধ জাগ্রত হয়। তার পরবর্তীতে আমরা দেখি যে খেলার সাথী বা সমবয়সী গোষ্ঠী শিশু তার খেলার সাথীদের সাথে মিশে নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করে, সে স্বাবলম্বী হতে শেখে। গবেষণায় দেখা গেছে যেসব শিশু রেললাইন, রাস্তা, অলিগলি, বস্তিতে ঘুরে বেড়ায় ও খেলার মাধ্যমে অলস সময় কাটায়, তারা পরবর্তীতে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে লিপ্ত হয়। তো আমরা সামাজিকীকরণের মাধ্যমে, সামাজিকীকরণের ক্ষেত্রে আরেকটি বিষয় মাধ্যম দেখলাম, সেটা হচ্ছে খেলার সাথীদের বা সমবয়সীদের সঙ্গে তার যে সম্পর্ক, তার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। এরা বিদ্যালয় ও পরিবারের সাথে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। খেলার সাথী ও সমবয়সীদের সাথে মানুষ অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত। সমবয়সী গোষ্ঠী একদিকে প্রতিযোগিতা তৈরি করে, সমাজের মূল্যবোধকে শক্তিশালী করে, অন্যদিকে নিজস্ব মূল্যবোধ তৈরি করে, যা আধুনিক সমাজ পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে। শিশু তার খেলার সাথীদের সাথে মেলামেশা করলে তার মধ্যে নেতৃত্ব দানের গুণাবলী তৈরি হয় এবং সে স্বাবলম্বী হতে শেখে। গবেষণায় দেখা গেছে, আমরা যেটা বললাম যেসব শিশু রেল লাইন, রাস্তা, অলিগুলি বস্তিতে ঘুরে বেড়ায়, তারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ একটি শিশু অপরাধমূলক কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে সঙ্গী সাথী অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে। বয়সন্ধিকালে সমবয়সীদের প্রভাব বিশেষভাবে অপ্রতিরোধ হয়ে ওঠে। এ সময় পিতামাতার প্রভাব কিছুটা গৌণ হয়ে দাঁড়ায়। এই বয়সে বাবা মার সাথে ভুল বুঝাবুঝি হয়। বয়সন্ধিকালে সমবয়সীদের সাথে তাদের এমন সক্ষমতার সৃষ্টি হয় যে তা ছাড়া তারা চলতে পারে না। তো যাই হোক, সমবয়সীদের মাধ্যমে একটি শিশু সামাজিক মানুষে পরিণত হতে পারে বা পরিণত হয়। তারপরে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে আরেকটি মাধ্যম দেখলাম, সেটা হচ্ছে ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠান। যে ব্যক্তি যে ধর্মে বিশ্বাস করে তার ধর্মের রীতিনীতি ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকে। ধর্মের প্রধান শিক্ষা হচ্ছে মানুষ ও সমাজের সঙ্গে মিলেমিশে কাজ করা। এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের সৃষ্টি হয়। এর ফলে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা দূরীভূত হয়। ধর্ম মানুষের মনে সামাজিক মূল্যবোধ সঞ্চারিত করে। সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা প্রভৃতি গুণে গুণান্বিত হতে শিক্ষা দেয়। তো আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় আদর্শ শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ যে ধর্মাবলম্বী হোক না কেন, তারা একত্রে মিলেমিশে বসবাস করে। যে ব্যক্তি যে ধর্মে বিশ্বাস করুক না কেন, সে তার প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং সে অনুযায়ী সে নিয়ম কানুন গুলো মেনে সমাজে একটি সে শৃঙ্খলিত বা শান্তিপূর্ণ ভাব বজায় রাখতে সক্ষম হয়। এক কথায় ধর্মীয় আচার অনুষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ায় যথেষ্ট প্রভাব বিস্তার করে। আমরা এরপরে দেখব গণমাধ্যম। সমাজে গণমাধ্যমের প্রভাব অত্যন্ত শক্তিশালী। দেশ বিদেশের খবরাখবর যে মাধ্যমে প্রচার করা হয় তাকে গণমাধ্যম বলে। গণমাধ্যমের সাহায্যে ঘরে বসেই আমরা নানা সংবাদ ও খবরাখবর পেয়ে থাকি, যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। গণমাধ্যম ব্যক্তি জীবনে গণতান্ত্রিক সমাজ গঠন, বিশ্ব জনমত গঠন, জাতিগত সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা দেখলাম যে সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে আমরা এই গণমাধ্যমের ভূমিকা দেখতে পাই। গণমাধ্যম বর্তমান সমাজ ব্যবস্থায় একটি অত্যন্ত শক্তিশালী প্রভাব বিস্তার করে।
সামাজিকীকরণের বাহন হিসাবে আমরা পরিবার, খেলার সাথী, বিদ্যালয় প্রধানত মৌলিক ভূমিকা পালন করি। গৌণ মাধ্যম হিসেবে গণমাধ্যম সামাজিকীকরণে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে, যেটা আমরা জানলাম, এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সংবাদ পেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনোদনমূলক অনুষ্ঠান, কৃষি শিক্ষা, স্বাস্থ্য সহ সমাজ গঠনমূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করা হয়। এবং সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা ও প্রভাব আমরা এখন আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এই বিষয়গুলো আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে প্রথমে বলা হচ্ছে বেতার যন্ত্র আজকাল সহজলভ্য হওয়ায় সামাজিকীকরণের ক্ষেত্রে ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিনোদনের মুখ্য মাধ্যম হলো বেতার, সে কারণে এই মাধ্যমটি নানা ধরনের বিনোদনমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে অবদান রাখতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেতারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখি। যে আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিনোদনের মুখ্য মাধ্যম হলো বেতার, এই কারণে এই মাধ্যমটি নানা ধরনের বিনোদনমূলক শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে এবং সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তার পরবর্তীতে আমরা দেখি টেলিভিশন, দর্শন ও শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে একই সঙ্গে তথ্য সংগৃহীত হওয়ায় অন্যান্য গণমাধ্যমের তুলনায় টেলিভিশন পরিবেশিত তথ্য সামাজিকীকরণের ক্ষেত্রে অধিক কার্যকর ভূমিকা পালন করে। সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশীয় সংস্কৃতির অনুকূলে নানা ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান পরিবেশন করে টেলিভিশন সামাজিকীকরণের বিশেষ ভূমিকা পালন করতে পারে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি টেলিভিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতির বিষয়গুলো আমরা দেখি। এবং টেলিভিশন একটি জনপ্রিয় মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে আমরা বিভিন্ন খবরাখবর পাই, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখি, কৃষি ক্ষেত্রে এবং আবহাওয়া বিভিন্ন তথ্যগুলো আমরা পেয়ে থাকি এবং এর মাধ্যমে আমাদের সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। যেমন আমরা দেখি যে বিভিন্ন সময় ঘূর্ণিঝড় হয় বা সমুদ্র উপকূলে যে জলোচ্ছ্বাস বা বিভিন্ন ধরনের দুর্যোগ আমরা দেখি, সেই খবরগুলো কিন্তু টেলিভিশন আগে পরিবেশন করে। এর মাধ্যমে মানুষজনের জীবনমান, হতাহতের সংখ্যা অনেক বেশি, আমরা দেখি যে হতাহতের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি, অনেক কমে গেছে। এই কারণে যে আগেই তথ্য পাওয়া যাচ্ছে যে কোন সময় কি ধরনের আবহাওয়াগত জটিলতা গুলো আমরা কখন কি হয় সেটা আমরা জানতে পারি এবং সেই হিসাবে আমরা নিজেকে সতর্ক রাখতে পারি। তার পরবর্তীতে আমরা দেখব যে চলচ্চিত্র, চলচ্চিত্র সামাজিকীকরণের বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি এদেশে শুধু বিনোদন ধর্মী না হয়ে আদর্শ ও বাস্তববুদ্ধি শিক্ষামূলক চলচ্চিত্র নির্মিত হয়, এদেশে চলচ্চিত্র জনগণের ব্যক্তিত্বপূর্ণ মনোভাব গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম। তো চলচ্চিত্র সামাজিকীকরণের বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি তা শুধু বিনোদন ধর্মী হয়, সেটা আমরা না হয়ে থাকি, যদি আদর্শ বাস্তব ধর্মী হয়। তো সামাজিকীকরণে গণমাধ্যমের যেমন ইতিবাচক ভূমিকা রয়েছে তেমন নেতিবাচক ভূমিকাও রয়েছে। বর্তমানে শহর এলাকায়, এমনকি মফস্বল এলাকায়ও আমরা এখন সহজেই টিভি চ্যানেলের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা বিদেশি সিরিয়াল, সিনেমা, বিজ্ঞাপন, বিদেশি ম্যাগাজিন, বিভিন্ন প্রভৃতির মাধ্যমে বিদেশি অপসংস্কৃতি এদেশে সংস্কৃতিকে ধ্বংস করছে, এটা আমরা জানি। তো তারপরেও চলচ্চিত্র আমাদের সমাজ জীবনের কথা বলে, জীবনের কথা বলে এবং আমরা এর মাধ্যমে নিজের জীবনকে আরো শান্ত, আরো পরিশীলিত করতে পারি। তো গণমাধ্যম বর্তমানে ব্যক্তি জীবনে নানাভাবে প্রভাবিত করছে, ব্যক্তির চিন্তা, মতামত,
ধারণা বিশ্বাস গড়ে ওঠে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে। তাই আধুনিক শিক্ষিত ব্যক্তিগণ ঘুম থেকে উঠেই প্রথমে দৈনিক পত্র পত্রিকা খোঁজেন। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সব ধরনের ব্যক্তি এখন টেলিভিশনের প্রতি বিশেষভাবে আগ্রহী। এছাড়া নাটক সিনেমার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতির যে চিত্র তুলে ধরা হয় তাতে ব্যক্তি বিবেক জাগ্রত হয়, যা সমাজ গঠনের জন্য অতীব প্রয়োজন। গণতন্ত্র ও স্বাধীন প্রচার মাধ্যম এ দুটি শব্দ প্রায় সমার্থক। স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্তগুলোর অন্যতম। মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারলে গণতন্ত্র অর্থহীন হয়, আর মানুষের স্বাধীন মতামত প্রকাশ ও প্রচারের মাধ্যমে গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই। এবং বিশ্ব জনমত গঠনের জন্য যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ইরাক, আফগানিস্তান সহ অন্যান্য দেশে ঘটনা বিশ্বের বিপক্ষে নাড়া দিয়েছে শুধু গণমাধ্যমের কল্যাণে। এবং আমাদের চরিত্র গঠনের ক্ষেত্রে আমরা দেখি যে গণমাধ্যমের একটা ভূমিকা রয়েছে। মানুষ তার চারিত্রিক দোষ গুণের ফলাফল সম্পর্কে সচেতন হয় এবং নৈতিকভাবে সে এগুলো যাতে না ঘটে সাবধানতা অবলম্বন করে। যাই হোক, আমরা যে এই বিষয়টি সামাজিকীকরণ এই বিষয়টি সম্পর্কে জানলাম। তো সামাজিকীকরণের ক্ষেত্রে আমরা দেখলাম যে সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। এবং আমরা আরো দেখলাম যে সামাজিকীকরণের কতগুলো বাহন বা মাধ্যম রয়েছে। সেটার প্রথমে আমরা বলছি পরিবার, পরিবারের পরে রয়েছে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, সমবয়সী গোষ্ঠী, ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সবশেষে আমরা বলছি যে গণমাধ্যম। আজকে আমরা সামাজিকীকরণ সম্পর্কে জানলাম। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই সবাই যেন ভালো থাকে।